সংরক্ষিত আসনের বর্তমান এমপিদের দ্বাদশ জাতীয় সংসদে মনোনয়ন না দেওয়ার বিষয়ে ভাবছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুই দফার বৈঠকে দলটির হাইকমান্ড থেকে এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতারা বলছেন দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নতুনদের সুযোগ দিতে চায় আওয়ামী লীগ। কাজেই বর্তমানে যারা এমপি আছেন তাদের এবার আর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকছে না। তবে হাইকমান্ড চাইলে দুই চারজনের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। দলীয় সূত্রে জানা যায় গণভবনে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের নারী নেত্রী ও মনোনয়ন প্রত্যাশীরা প্রধানমন্ত্রীকে তাদের মনোনয়ন পাওয়ার ইচ্ছার কথা জানান। দুই বৈঠকেই দলের হাইকমান্ডের পক্ষ থেকে বর্তমান সংরক্ষিত এমপিদের মনোনয়ন না দেওয়ার বিষয়টি উঠে এসেছে। বৈঠকে বর্তমান কয়েকজন সংরক্ষিত এমপি, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই দ্বাদশ সংসদেও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সংরক্ষিত আসনের এক সংসদ সদস্য বক্তব্য রাখতে গেলে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, আমি তো তোমাকে গতবার এমপি বানিয়েছি, আবার দাঁড়িয়েছো কেন, বসো বসো। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে বর্তমান সংসদ সদস্যদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন কেন্দ্রের এক সিনিয়র নেতা। তিনি বলেন, বর্তমান সংরক্ষিত এমপিরা এবার মনোনয়ন পাবেন না, তবে তিন থেকে চারজনের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে।